নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। শিবরাত্রি, শিবরাত্রির দিন আমরা সকলে শিবের পুজো করে থাকি। শিবলিঙ্গের উপর আমরা জল অর্পণ করে থাকি, দুধ ঢেলে থাকি এবং আমরা বিভিন্ন জনে আমাদের মনোকামনা পূর্ণ করার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করে থাকি। শিবরাত্রির দিন বিভিন্ন জিনিস দিয়ে, ফুল, বেলপাতা তথা বিভিন্ন অন্যান্য জিনিস দিয়ে শিবলিঙ্গকে পুজো করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন কয়েকটি জিনিসের কথা, যে জিনিসগুলি দিয়ে শিবলিঙ্গকে কোনোদিনও পুজো করতে নেই। বলা হয় এই জিনিসগুলি মহাদেব অপছন্দ করে এবং এই জিনিস দিয়ে যদি মহাদেবকে পুজো করা হয় বা শিবলিঙ্গের উপর এই জিনিসগুলি যদি অর্পণ করা হয় তাহলে মহাদেব ক্রোধিত হয়ে যায় এবং আপনার হিতে বিপরীত হতে পারে। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শিবরাত্রির দিন এমন একটি দিন শিবরাত্রি, সেদিন বলা হয় মহাদেব যথেষ্ট সন্তুষ্ট হয়ে থাকে তার ভক্তগণের উপর। ভক্তরা যদি মনে বিশ্বাস এবং ভক্তি রেখে পুজো করে মহাদেবকে তাহলে মহাদেব খুব সহজে এবং খুব শীঘ্রই ভক্তদের মনোকামনা পূর্ণ করে থাকে। শিবরাত্রির দিন আমরা অনেকে পুজো করে থাকি, তাছাড়াও আমরা অনেকে বিভিন্নজনে প্রতি সোমবারে আমরা শিবলিঙ্গকে পুজো করে থাকি, মহাদেবের পুজো করে থাকি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি মন দিয়ে আপনারা অবশ্যই শুনুন। শিবরাত্রির দিন হোক বা প্রতি সোমবারে হোক বা যখনই মহাদেবকে পুজো করবেন বা যখনই শিবলিঙ্গকে পুজো করবেন, এই কয়েকটা জিনিস কোনোদিনও শিবলিঙ্গের উপরে অর্পণ করবেন না। এতে আপনাদের পুজো সার্থক হবে না এবং মহাদেব আপনাদের উপর রুষ্ট হয়ে থাকে। প্রথম জিনিসটি হচ্ছে শঙ্খ দিয়ে কোনোদিনও শিবলিঙ্গের উপর জল অর্পণ করবেন না বা দুধ অর্পণ করতে নেই। বলা হয় শঙ্খ দিয়ে দুধ অর্পণ করলে এবং জল অর্পণ করলে মহাদেব অত্যন্ত অসন্তুষ্ট হয়ে থাকে। মহাদেবকে পুজো করার পর বা পুজো করার সময় কোনোদিনও শঙ্খ বাজাবেন না। হলুদ কোনোদিনও শিবলিঙ্গের উপর অর্পণ করবেন না বা শিবলিঙ্গকে পুজো করার সময় বা মহাদেবকে পুজো করার সময় কোনোদিনও হলুদ আপনি ব্যবহার করবেন না। যদি হলুদ দিয়ে মহাদেবকে পুজো করা হয় তাহলে আপনার চন্দ্র সর্বদা অশুভ হয়ে যাবে, তাই মহাদেবকে পুজো করার সময় বা শিবলিঙ্গকে পুজো করার সময় হলুদ কোনোদিনও ব্যবহার করবেন না। এছাড়াও সিঁদুর দিয়ে কোনোদিনও মহাদেবকে পুজো করবেন না বা মহাদেবের পুজো করার সময় শিবলিঙ্গের পুজো করার সময় সিঁদুর ব্যবহার করবেন না। তুলসী পাতা কোনোদিনও ব্যবহার করবেন না মহাদেবকে পুজো করার সময় বা শিবলিঙ্গকে পুজো করার সময়। মহাদেবকে পুজো করার সময় বা শিবলিঙ্গকে পুজো করার সময় আমরা ফুল ব্যবহার করে থাকি, সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনি যে কোনো ধরনেরই লাল ফুল শিবলিঙ্গের উপর অর্পণ করবেন না বা যে কোনো ধরনেরই লাল ফুল মহাদেবকে পুজো করার সময় বা শিবকে অভিষেক করার সময় লাল ফুল কোনোদিনও ব্যবহার করবেন না। লাল ফুল ব্যবহার করলে মহাদেব অসন্তুষ্ট হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি কয়েকটি জিনিসের কথা বললাম, এগুলি মহাদেবকে পুজো করার সময় এবং শিবলিঙ্গকে পুজো করার সময় কোনোদিনও ব্যবহার করা উচিত নয়। ভিডিওর কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।